রাজ্যের ওপরে রয়েছে ঘূর্ণাবর্ত, যার জেরে আজ থেকে বঙ্গের 5 জেলায় ভারী ঝড় বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর, এবং বেশ কিছু জেলায় রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। কোথায় চলবে বৃষ্টি ও কোথায় চলবে তাপপ্রবাহ, বিস্তারিত জানুন খবরটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। নমস্কার, আমি সুমি, আপনারা দেখছেন ইন্ডিবং নিউজ ইউটিউব চ্যানেল। আবহাওয়া দপ্তর জানিয়েছে, 28 এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত উত্তর পূর্বের রাজ্যগুলিতে বৃষ্টির সঙ্গে বজ্রপাত এবং দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া দেশের পশ্চিম এবং উত্তর পশ্চিম অংশে তাপপ্রবাহ শুরু হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। পূর্ব ভারতের ওপরে উত্তর থেকে দক্ষিণে একটি অক্ষরেখা রয়েছে। এছাড়াও বঙ্গোপসাগর থেকে উত্তর পূর্বের রাজ্যগুলির ওপরে শক্তিশালী দক্ষিণ পশ্চিম বায়ু বয়ে যাচ্ছে। এর প্রভাবে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরার বিস্তীর্ণ অংশে এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে আগামী 5 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অসম এবং মেঘালয়ে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অসম এবং মেঘালয়ে আগামী 5 দিন ঘন্টায় সর্বোচ্চ 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। আগামী 2 দিন এই পরিস্থিতি তৈরি হতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায়। বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং ছত্রিশগড়ে, এবং অন্ধ্রপ্রদেশে 27 ও 28 এপ্রিল বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মধ্যপ্রদেশ এবং সংলগ্ন ছত্রিশগড়ের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ বিচ্ছিন্ন বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পশ্চিম হিমালয়ের রাজ্যগুলিতে। আজ পশ্চিম হিমালয়ের সংলগ্ন পাঞ্জাব ও হরিয়ানার সমতল এলাকায় ধুলোঝড়ের পরিস্থিতি তৈরি হতে পারে। পাশাপাশি অপর একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব ফেলতে চলেছে 28 এপ্রিল থেকে। এর জেরে পশ্চিম হিমালয় অঞ্চলে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্ক করে বলা হয়েছে, আগামী 5 দিন গুজরাতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে, বিহারে তৈরি হতে পারে 26 এপ্রিলের মধ্যে, মধ্য মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 28 এপ্রিলের মধ্যে তৈরি হতে পারে, রাজস্থান, দক্ষিণ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং বিদর্ভে 26 থেকে 28 এপ্রিলের মধ্যে, এবং পাঞ্জাব এবং দক্ষিণ হরিয়ানায় 27 থেকে 28 এপ্রিলের মধ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী 3 দিন মধ্যপ্রদেশ এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে গুজরাট ও মহারাষ্ট্রে আগামী 2 দিন তাপমাত্রার কোনো পরিবর্তন না হলেও পরবর্তী 2 দিনে তাপমাত্রা 2 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এখানেই শেষ হলো আজকের আবহাওয়ার খবর। খবরটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক, কমেন্টস করে জানাবেন, আর এই চ্যানেলের পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলিকে সবার আগে দেখতে হলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি থেকে অল অপশন অন করে নিন।